Assalamualaikum, কেমন আছেন প্রিয় ভাই বোনেরা? আশা করছি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। এই তো আজকে আপনাদের সাথে আমার প্রিয় কিছু ছবি শেয়ার করব, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার প্রিয় মানুষগুলোর কিছু ছবি শেয়ার করব, তো এগুলো তো আমার ছবি দেখতেই পাচ্ছেন, আর মানে ছবিতে যাদেরকে দেখছেন সবাই আমার খুব আপনজন। আমি আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, তারপর আমার ননদের মেয়ে আছে, আমি, তারপর আমার হাজবেন্ড। এটা হচ্ছে আমার হাজবেন্ডের ছবি, মানে আর আমি, আমার ছেলে, এখানেও আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড। আর এই ছবিটা হচ্ছে আদিবা নামের একটা বাবু আর আমার ছেলে। এই ছবিটা অনেক দিন আগের, প্রায় 2.5 বছর আগের হয়ে গেছে। প্রত্যেকটা ছবিরই আগের, আর এখনকার তোলা কিছু ছবি আছে মানে খুবই কম, আর এই ছবিগুলো অনেক আগের। এটা হচ্ছে আমার ছেলের, তখন 4 বছর বয়স ছিল, তখনকার ছাগলের বাচ্চা নিয়ে খেলছিল তখনকার ছবি। আর আমার হাজবেন্ড, আমার ছেলে ঘুরতে গিয়েছিল আমাদের গ্রামের মধ্যেই আর কি। তো আমার ছেলে এই তো শুধু মেয়ে সাজতে ইচ্ছা করে মেয়ে সাজছে। এগুলো হচ্ছে আমার বোনের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, তারপর আমার ভাইয়ের ছেলেটা বউ সাজছে, সবচেয়ে ছোটটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আর এই তো আমার ছেলে একটু ঢং করতেছে, আর এটা তো আমি, আমাকে তো সবাই চেনেন, আমাকে আর নতুন করে কি পরিচয় করাবো। এটা তো রিফাত, রিফাতকেও তো আপনারা সবাই চেনেন। আর আসলে মন খারাপ থাকলে সবসময় মনটা ভালো রাখার চেষ্টা করতে হয়, যেগুলো আনন্দের মুহূর্ত সেগুলো যদি আমরা ছবি তুলে রাখি, নেক্সট টাইমে দেখতে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়, আর অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে, তাই না? আর অনেক সময়কার অনেক মানে ছবিগুলো দেখলে অনেক রকমের স্মৃতিগুলোই মনে পড়ে, তখন দেখা যায় মনটা একটু অন্যরকম, মানে একটু ভালো হয়ে যায়, অনেকটা চেঞ্জ হয়ে যায়। অনেক বেশি টেনশনে থাকলেও দেখবেন যে মনটা অনেক ভালো হয়ে যায়। এটা হচ্ছে মানে এই ছবিগুলো হচ্ছে আমার গ্রামের ছবি। ওই তো আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, আর এই ছবিটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আম গাছের নিচে আর কি। ওখানে একটা আম গাছ আছে, ওই আম গাছের এখানে। আর প্রায় ছবিগুলোই হচ্ছে আমাদের গ্রামে, তারপর ঢাকারও কিছু ছবি আছে, মানে সব জায়গায় মিলিয়েই আছে আর কি। এই তো আমাদের বাসার ছাদে, ইনি হচ্ছেন আমার হাজবেন্ড, হয়তো বা অনেকে চেনেন। আর এই যে পুচকুটা, ওর নাম হচ্ছে আবির, ও আমার ভাইয়ের ছেলে, ছোট ভাইয়ের ছেলে। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে, ওর নাম রাতুল। আর ওই পিচ্ছি বাবুর নাম হচ্ছে আবির। এই যে রিফাত, রাতুল, দুই ভাই। আর আমাকে আর নতুন করে কি চেনাবো, এটা তো আমি। আর এগুলো হচ্ছে কবুতর, আমাদের বাড়ির মানে গ্রামের বাড়ির কিছু কবুতর, আমার অনেক পছন্দের কবুতর। আর এই আংটিটা আমার হাজবেন্ড আমাকে গিফট করছিল, তাই ছবি উঠে রাখছি। আর এটা হচ্ছে আমাদের পাশের মানে বাসার পাশেরই একটা ছবি, জায়গাটা অনেক সুন্দর, লাল লাল ফুল, আমার জামার সাথেও ম্যাচিং হয়ে গেছে, তাই আমি ছবিটা উঠিয়েছিলাম। এখানে আছে আমার বড় বোন, বড় বোনের মেয়ে, আমার ছেলে, আমি, আমরা সবাই ছবি উঠেছিলাম। আর তারপর এই ছবিগুলো হচ্ছে নবীনগরের, নবীনগর যে স্মৃতিসৌধ আছে না, সেখানকার তোলা। সেখানে আমরা গিয়েছিলাম প্রায় 1-1.5 বছর আগে গিয়েছিলাম। আর এই ছবি হচ্ছে ফ্যান্টাসি কিংডমের, আপনারা হয়তো অনেকে এসেছেন ফ্যান্টাসি কিংডমে। তো এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।